আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে সৃজনশীলে কীভাবে দশে দশে পাওয়া যায় বা সৃজনশীল লেখার সঠিক নিয়মাবলী কীভাবে, আর সেটা আমি তোমাদেরকে ভিডিও মাধ্যমে দেখাবো। আর তার এই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি। আর আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমরা কীভাবে সৃজনশীলে দশে দশ পাওয়া যায় সেটা তোমরা জানতে পারবে। চলো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যে সৃজনশীল লেখার নিয়মটা বোঝানোর জন্য আমি একটা প্রশ্ন নিয়েছি, আর সেই প্রশ্নটাও তোমাকে বোঝাবো এবং সৃজনশীলটা কীভাবে লিখতে হয় সেটাও বোঝাবো। চলো আমরা দেখি। এটা হলো একটা গদ্যের থেকে প্রশ্ন নিবো আর কি। আমরা এই এক নং-এর প্রথমটাই সৃজনশীলটা আর কি করে দেখাবো আর কি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে রাজার শখ করে একটি তোতা পাখি কিনে সেটির শিক্ষার ব্যবস্থা করলেন এবং শিক্ষার জন্য খ্যাতি সব পণ্ডিতের নিয়োগ দিলেন, দেওয়া হলো এবং কি মহান মহারত এবং তোতার শিক্ষাদান চলতে থাকলো এবং পণ্ডিতের সেটিকে জোর করে পুস্তকের পাতার এবং মুখের মধ্যে পুড়ে দিতে থাকলো। অবশেষে একদিন সেটা মারা গেল, মানে হলো কি পাখিটা অবশেষে কি মারা গেল। আর তোমাদের সৃজনশীল লেখার প্রথম পাঠ হলো কি, তোমরা প্রথম উদ্দীপকটা যেটা দেওয়া আছে সেই উদ্দীপকটা কি মনোযোগ সহকারে বুঝবে, কারণ তোমরা যদি উদ্দীপকটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলেই তোমরা কি সৃজনশীলটা ভালোভাবে দিতে পারবে। তাই অবশ্যই তোমরা প্রশ্নটা পাওয়ার পর বা তোমরা যে অ্যান্সারটা করবা, যে নগরের অ্যান্সারটা করবা, তোমরা অবশ্যই উদ্দীপকটা ভালোভাবে বুঝে নিবা। তারপর তোমাদের এখানে চারটা প্রশ্ন দেওয়া থাকবে। চারটা প্রশ্নের ক্ষেত্রে এখানে কখটা তোমাদের যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বইয়ের অনুসারে আর কি, আর গগটা হলো কি তোমাদের এই যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা অনুসারে লিখতে হবে। আর এখানে এই যে উদ্দীপকটা দেওয়া আছে যে এটা হলো বই পড়ার থেকে দেওয়া আছে, আর তোমাদের বই পড়া প্রবন্ধের অবশ্যই বই পড়া প্রবন্ধের জ্ঞান থাকতে হবে, তাহলেই তোমরা কি এই সৃজনশীলটা অ্যান্সার করতে পারবে। আর তোমরা যদি বই পড়া প্রবন্ধের যে গল্পটা আছে তোমাদের পাঠ্য বইয়ের ভিতরে সেটা যদি তোমরা যদি না জানো তাহলে তোমরা কি করবা, তোমরা এই সৃজনশীলটা দিতে পারবা না। তাহলে এই যে প্রথম থেকে দেওয়া আছে প্রমোদ চৌধুরীর সাহিত্যের ছদ্মনাম কি, আর খ দেওয়া আছে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছিল কেন, আর গ নম্বর হলো উদ্দীপকের বই পড়া প্রবন্ধের যে বিশেষ দিকটি প্রতিফলিত করেছে তা ব্যাখ্যা করো, আর ঘ নম্বর হলো কি উদ্দীপকের প্রতিফলিত দিকটি মানুষের স্বশিক্ষিত হওয়ার পথ রুদ্ধ করে দেয়, আর বই পড়া প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ করো। আর এখানে গ নম্বর এগুলা কি করবা, তোমরা আগে প্রশ্নগুলো ভালোভাবে বুঝবা, বুঝার পর তোমরা কি অ্যান্সার লেখার চেষ্টা করবা। চলো তোমাদের একটু অ্যান্সারটা দেখে নিই। যেমন প্রথমটা হলো কি প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি, তোমরা অ্যান্সারটা দেওয়ার আগে প্রথমে তোরা সুন্দর করে, আমরা যেহেতু এক নং প্রশ্ন এনেছি তাহলে আমরা কী করবো, প্রথমে এক নং প্রশ্ন উত্তর দেবো। তোমরাও এভাবে এক নং প্রশ্ন দিয়ে দিতে পারো বা লেখাটা সৌন্দর্যের জন্য তোমরা এভাবে রং কালি দিয়ে এভাবে দিয়ে দিতে পারো। আমরা ক নম্বর এভাবে লিখবো, তাহলে কি প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম হলো বীরবল। এটা আসলে এক কথা এভাবে লিখবা, আর অনেকে কী করবা, অনেকে কী করে আবার এই বীরবলটা শুরু দিয়ে দেয়, এটা সঠিক না। তোমরা কী করবা মানে সবটুকু লাইন এভাবে লিখে দিবা। এবার খ নম্বর, আর খ নম্বর প্রশ্ন একটু তার আগে দেখে নিই। আবার আমাদের খ নম্বর প্রশ্ন হলো লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছিল কেন, আর খ নম্বরের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে একটা নিয়ম আছে, যেমন যে প্রশ্ন করেছে প্রথম সেই প্রশ্নটার উত্তরটা দিতে হবে এইভাবে এক লাইন বা দুই লাইনের ভিতরে, তারপর হলো কি সেই প্রশ্নের উত্তরটা এভাবে বিস্তারিতভাবে লিখতে হবে। এইভাবে আসলে খ নম্বরটা লেখে, যদি তোমরা যদি মনে করলা এভাবে যদি সবটা যদি এভাবে যদি স্পেস না রেখে বা লেখো তাহলে এটা কি তোমরা কি নাম্বার ভালোভাবে পাইবা না আর কি। এটা লেখার নিয়ম সাধারণত এইভাবেই, যেমন কি মনের অনিশ্চয়তা দূর করতে লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে প্রবন্ধিত লাইব্রেরিকে হাসপাতালের সাথে স্থান দিয়েছে, এটা হলো কি প্রশ্নটার উত্তর দিলাম আর কি। এটার বিস্তারিত ক্ষেত্রে তোমরা এভাবে এই চিহ্নটা এখানে দিয়ে দিতে পারো, এখানে কালার পেন্সিল বা তোমাদের লেখার পেন্সিল লেখার কলম দিয়েও করে দিতে পারো, কারণ এখানে মানে দুইটা পার্ট বুঝতে এটা সহায়তা করে। যেমন কি শরীরের অসুস্থতা দূর করার জন্য যেসব হাসপাতালের প্রয়োজন হয় আর তেমনই তার অসুস্থতা দূর করতেও লাইব্রেরি প্রয়োজন, তাছাড়া ও সব কিছুর জন্যই যেমন নির্দিষ্ট স্থান রয়েছে তেমনই শিক্ষার জন্য ও রয়েছে লাইব্রেরি। মানুষের মনের ইচ্ছে অনুসারে সাহিত্যের জন্য লাইব্রেরি বিকল্প নেই, আর সাহিত্যের চর্চা ছাড়াও তাহলে কি মানসিক বিকাশে সম্ভব নয়, আর বলে প্রবন্ধটি লাইব্রেরিকে মনের হাসপাতালের সাথে বলেছেন। আর এখানে খ নম্বরের ক্ষেত্রে আমাদের এখানে এভাবে লিখতে হবে, তাহলে হলো কি খ নম্বরে তোমরা দুয়ে দুই পাবা। তাহলে আমাদের কি খ নম্বরটা শেষ। এবার গ নম্বর প্রশ্নটা দেখি। গ নম্বর প্রশ্নটা হলো কি
অধিবেগের বই পড়া প্রবন্ধের যে বিষয়টি দিকটি যে বিশেষ দিকটি প্রতিফলিত ঘটেছে সেটা কী করে ব্যাখ্যা করো। আর এখানে তোমাদের দেখতে হবে যে এটা কোন কোথা থেকে করা হয়েছে, এটা হলো কি আমাদের বই পড়া থেকে করা হয়েছে, বই পড়া যে প্রবন্ধটা আছে সেটা বই পড়া প্রবন্ধ থেকে করা হয়েছে। তাহলে আমাদের কি অ্যান্সারটা আমাদের কি বই পড়া প্রবন্ধ থেকে আমাদের কি লিখতে হবে উত্তরটা আর কি। তাহলে আমরা গ নম্বর দেখি, উত্তরটা দেখি। গণবার ক্ষেত্রে তোমরা এভাবে গণবার এদিকে লিখে নেবে, তারপরে কি উদ্দীপকের বই পড়া প্রবন্ধের আর শিক্ষা ব্যবস্থার ত্রুটির বিষয়টি প্রতিফলিত ঘটেছে। তোমরা এভাবে প্রথমে এই এক লাইনের ভিতরে যে বিষয়টার কথা বলা হয়েছে সেই বিষয়টা লিখে দিবে প্রথম লাইনের ভিতরে। তারপর তোমাদের এখানে দুইটা পার্ট আছে, একটা হলো কি তোমাদের এই পার্টটা প্রথমে তোমরা তোমাদের যে বই পড়া প্রবন্ধটা আছে সেই বই পড়া প্রবন্ধটা উদ্দীপকের যেটা উল্লেখিত করেছে বা প্রশ্ন যেটা উল্লেখিত করেছে সেটা অনুসারে কী করবা এভাবে লিখবা আর কি। মানে বেশি বড় করার দরকার নাই, যেটা আর কি মূল কথাগুলো লিখবা। তারপর আবার এই চিহ্নটা দেওয়ার মানে হলো কি মানে একটা পার্ট বোঝানো। যদি মনে করলে এখানে আমাদের কি বইয়ের পার্টটা শেষ, তারপর যদি এদিকে যদি উদ্দীপকের পার্টটা লিখি তাহলে এটা কি আমরা বোঝা যাবে না, তাই এটা লেখার সৌন্দর্য বা ইয়ার জন্য এভাবে দিয়ে দিবে। দেওয়ার পর তোমাদের যে উদ্দীপকের বিষয়টা যে মূল বিষয়টা সেটা লিখবে, শুধু উদ্দীপক আবার শুধু উঠে দিলে চলবে না আর কি। উদ্দীপকে যেটা বোঝানো হয়েছে সেটা এভাবে লিখে দিবে। লিখে দেওয়ার পর আর তোমাদের গণনাটা বেশি বড় দেওয়ার দরকার নাই, কারণ বেশি বড় দিলে কেটে দিবে। তাহলে আমরা একটু করে বুঝাই আর কি। যেমন কি আমাদের শিক্ষা ব্যবস্থা বড়ই ত্রুটিপূর্ণ আর ইচ্ছার বিরুদ্ধে পাঠ্যপুস্তকের শিক্ষার এবং শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার শিক্ষিত করতে পারে না, আর বরং শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রতিফলিত বিনষ্ট করে। সুশিক্ষিত লোকের মাত্রই স্বশিক্ষিত, আর যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারণ দরকার, আর তাই পাঠ্যপুস্তকের গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে। আর এটা হলো কি আমাদের যে বই পড়া প্রবন্ধটা আছে সেটার কি মূল কথাগুলো আমরা লিখে নিলাম, আর এটার সাথে কি সাদৃশ্য নাকি বৈসাদৃশ্য আর এটা অনুযায়ী আমরা কি এই যে উদ্দীপকটা লিখব। আর উদ্দীপকটা আমাদের যেটা উল্লেখ করেছে সেটা অনুসারে লিখবো আর কি। শুধু আমাদের যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকের সরাসরি লিখে দিলে হবে না, যেমন আমরা এভাবে লিখতে পারি যে উদ্দীপকটা, যেমন উদ্দীপকের রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত তোতা কাহিনীর গল্পের কাহিনী তুলে ধরা হয়েছে, মানে এটা লিখলাম আর কি। আর এখানে রাজা একটি তোতা পাখিকে শিক্ষা দেওয়ার জন্য পণ্ডিতের নির্দেশ করে, এটা হলো কি আমাদের উদ্দীপক আর কি যেটা বর্ণিত আছে সেটা অনুসারে লিখতেছি আর কি। এবং পণ্ডিতের জোরপূর্বক পাখিটিকে বইয়ের পাতা গেলানোর মাধ্যমে শিক্ষার দিকে থাকলে আর কিন্তু পাখিটি কি মারা যায়। আর এইটুকু হলো কি আমাদের যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপকটা অনুযায়ী আমরা কি লিখলাম, এইটুকু লিখলাম, এটুকু আমার উদ্দীপকের অংশ শেষ। তাহলে কি বই পড়া প্রবন্ধের আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির কথা তুলে ধরা হয়েছে, তাই বলা যায় পাখিটির এই শিক্ষাদানের মতো প্রবন্ধে বর্ণিত আমাদের শিক্ষা ব্যবস্থা ও জোরপূর্বকের বিদ্যার গেলানোর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রতিভা নষ্ট করার বিষয়টি তুলে ধরা হয়েছে। আর সাধারণত এভাবে তোমরা কি করবা গ নম্বরটা উল্লেখ করবা, তাহলে গ নম্বরে যে তাহলে তোমাদের যে গ নাম্বারটা যে তিন নাম্বার আছে সেই তিনে তিন তোমরা কি তিন পাবা আর কি, যে তিনটা পার্ট আছে সেই তিনটা পার্ট পাবে। আর এখানে তোমাদের এই যে এই প্রথম লাইনটা মানে হলো কি বিষয়বস্তু নির্ধারণ করার জন্য তোমাদের এক দিবে, আর তোমাদের যেই গল্প আর কি বই পড়ার গল্প থেকে তোমাদের কি দিবে এক দিবে, আর তোমাদের উদ্দীপকের বা সম্পূর্ণ অংশটা লেখার কারণে তোমাদেরকে এক দিবে। তাহলে হলো কি এটা তোমরা তিন নাম্বার পাইছো আর কি, গ নাম্বারে এভাবে লেখলে তোমরা তিন নাম্বার পাবে। অবশ্যই তোমরা এইসব প্রসেসগুলো ফলো করবা, তাহলেই তোমরা তিনে তিন পাবা গ নাম্বারে। আর তোমাদের ঘ নাম্বার আর কি, ঘ নাম্বার আগে প্রশ্নটা দেখি, কারণ হলো প্রশ্নটা আগে যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলেই তোমরা কি ভালো অ্যান্সার দিতে পারবে, মানে সঠিক অ্যান্সার দিতে পারবে। তার ঘ নাম্বারটা হলো কি উদ্দীপকের প্রতিফলিত বিষয়টি মানুষের স্বশিক্ষিত হওয়ার পথ রুদ্ধ করে দেয়। এগুলা কি উদ্দীপকের প্রতিফলিত বিষয়টি মানুষের স্বশিক্ষিত হওয়ার পথ রুদ্ধ করে দেয়। বই পড়া প্রবন্ধে এখানে বই পড়া প্রবন্ধের কথা বলা হয়েছে, বই পড়া প্রবন্ধের আলোকে মন্দপটি যথার্থ কী করো বিবেচনা করো। তাহলে হলো কি এটা হলো কি আমাদের গ নম্বর প্রশ্নটা, আর গ নম্বর প্রশ্ন আমরা বুঝে নিলাম। তারপরে এবার গ নম্বর অ্যান্সারটা কীভাবে লিখতে হবে সেটা দেখি আর কি, গ নম্বরটা। আর সাধারণত মনে রাখতে হবে যে গ নম্বর প্রশ্ন হলো চার নম্বর, আর চার নম্বরটা হলো কি আমাদের যেই গরুর কটা আছে সেটা থেকে কি একটু বড় লিখতে হবে, কারণ হচ্ছে এটা থেকে আমাদের কি এক নম্বর বেশি। আর এই যে গ নম্বর লেখার ক্ষেত্রে আমাদের চারটা স্টেপ ব্যবহার করা হয়, যেমন প্রথম হলো কি আমাদের যেই প্রশ্নটা করা হয়েছে সেটা কি এক কথায় উত্তর দিয়ে দেয়, এটা সাধারণত এক নম্বর দেওয়া হয়। তারপর তোমাদের ওই যে ঘ নম্বর মতো সেখানে একটা যে গল্পের ধারটা গল্পের মতো লিখতে হবে, গল্পের মানে তোমার পাঠ্য বই থেকে লিখতে হবে কিছু অংশ, আর তোমার উদ্দীপকে দেওয়া আছে যে মূল কথাগুলো সেগুলো লিখবে আর কি। আর পরে তোমাদের যে
মানে উক্তিটা যে বিবেচনা করা হয় বা আলোচনা করা হয় সেটা লিখে দিবে, তাহলে এভাবে লিখতে তোমার কি চার চার পাবে গ নাম্বারে। তাহলে হলো কি, আমি একটু পরে তোমাদের দেখাই কিভাবে লিখতে হবে আর কি। যেমন প্রথমে যেমন উদ্দীপকের যে জোরপূর্বক শিক্ষা দেওয়ার কথা তুলে ধরা হয়েছে পঠিত প্রবন্ধের, পঠিত বলতে প্রবন্ধ বলতে এখানে যে বই পড়া প্রবন্ধকে বুঝাইছে, বই পড়া প্রবন্ধের অনুসারে তা মানুষের স্বশিক্ষিত হওয়ার পথ রুদ্ধ করে দেয়। তাহলে হলো কি, এখানে যে আমাদের প্রশ্নটা করছে সেই প্রশ্নের এক কথা উত্তর, আর এটা তোমাদের অবশ্যই নির্ণয় করতে হবে, কারণ এটা যদি ভুল হয় তাহলে তোমাদের পুরো প্রশ্নটাই ভুল। তাহলে এটার ক্ষেত্রে তোমাদের অনেক গুরুত্ব সহকারে লিখতে হবে, অনেক বুঝে শুনে এই লেখাটা লিখতে হবে, মানে এই প্রথম অংশটা লিখতে হবে আর কি। আর এটা হলো কি একটা স্টেপ গেছে। তারপর দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে তোমাদের এভাবে একটা চিহ্ন দিতে পারো বা তোমার অন্য চিহ্ন, যে কোনো চিহ্ন দিলে দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ভিডিওটি এখানে শেষ। আর আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছ তারা আশা করি অবশ্যই কীভাবে সৃজনশীল লিখতে হয় বা কীভাবে সৃজনশীলে দশে দশ পাইতে হয় সেটা কি তোমরা বুঝতে পারছো। আর আমি আমার এরপরের ভিডিওতে তোমাদের কীভাবে আবেদনপত্র বা দরখাস্ত লিখতে হয় সেটাই দেখানোর চেষ্টা করবো, সেই নিয়মগুলো। আর শুধু আবেদনপত্র বা দরখাস্তগুলো শুধু লেখলে হয় না, এটার কিছু সুনির্দিষ্ট নিয়ম বা সঠিক নিয়মগুলো আছে, সেটা অনেকে জানো না, আর তাদের জন্য আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো, সঠিক নিয়মে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে। এবং যদি আমার ভিডিওটি যদি ভালো না লেগে থাকে বা কোথাও যদি সমস্যা হয় বা তোমরা যদি ভিডিও সম্পর্কে অন্যান্য ভিডিও সম্পর্কে তোমরা যদি জানতে চাও, অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে এখানেই শেষ।